চলে এসছি আমরা চন্দনবাড়িতে বুদ্ধস্য। আপনাদের কাছে চেষ্টা করছি বেস্ট ভিউ অফ কাশ্মীর দেওয়ার। আমরা যাবো বেতাব ভ্যালি, লাঞ্চ করবো। আমার এবং আমার পরিবারের সবচেয়ে সেরা মাটন রোগান জোশ আমরা খেয়েছিলাম এবং তাই নিয়েই ছিল আমার আগের ভিডিও। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেনি তাদেরকে যেন অনুরোধ, ভিডিও অবশ্যই দেখবেন, অসাধারণ রান্না, জানতে পারবেন কোথায় আমরা খেয়েছিলাম এবং কেমন খেয়েছিলাম। আগের ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আপনাদের নিয়ে যাব পহেলগামে কিছু দর্শনীয় স্থান দেখাতে। বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, চন্দনবাড়িটা আজকে আমরা কমপ্লিট করছি। একটু লেট হয়ে গেছে, অলরেডি 3টে বেজে গেছে, 3:30, কিন্তু চন্দনবাড়িতে বৃষ্টিটা আমরা না পাই ওর জন্য আজকে চন্দনবাড়ি করে নিচ্ছি, কালকে আর গাড়ি এসে গেছে এবং গাড়িতে আমরা উঠে পড়েছি। এই লোকাল সাইট সিইং করবার জন্য আমরা কিন্তু গাড়ি বুক করেছিলাম পহেলগাঁও ট্যাক্সি ট্যুরিস্ট সেন্টার থেকে এবং এনাদের রেট কিন্তু ফিক্সড। আজ আমরা ঘুরবো চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি। পহেলগামে সাইট সিইং করতে গেলে কী কী খরচ পড়ে তা নিয়ে কিন্তু আগে আমি একটা ভিডিও করেছিলাম, যদিও এই ভিডিওতেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো কত আমাদের খরচ পড়েছিল। চলুন তাহলে বেরোনোর সময় আমরা ওয়েদার ফোরকাস্ট দেখেছিলাম, হালকা বৃষ্টি হতে পারে এবং স্নোফলও হতে পারে এবং বরফ পাওয়ার 100% চান্স রয়েছে। সঙ্গে তখন জানতে পারবেন আমরা বরফ পেয়েছিলাম কি পাইনি। দূরে দেখা যাচ্ছে যার জন্য আমাদের কলকাতা থেকে এত দূর কাশ্মীরে আসা, হ্যাঁ ঠিকই ধরেছেন, বরফ। এবং মন বলছে বরফ আমরা পাবই, স্নোফল পাবই। চলে এসছি আমরা চন্দনবাড়িতে, উপরটা তো যাওয়া যায়, এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার আরও গেলে ওখানে স্লেজ টেজ করা যায়, কিন্তু আজকে গাড়ির প্রচণ্ড রাশ, যাওয়া সম্ভব না, গাড়ি এখানে ছেড়ে দেবে। কিন্তু ফ্যামিলি নিয়ে 3 কিলোমিটার হাঁটা খুবই টাফ, আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। এটাও একটা স্পট চন্দনবাড়ি, সেখানে ওই উপর থেকে নামতে হবে, নিচে নেমে এখানে থেকে বুদ্ধস্য আর বাঙালির যা হয় ওরকম গরম গরম ভাত, সাথে কাশ্মীরি পোলাও, সাথে আবার মাটন রাগান জোশ, খাওয়ার পরে কি আর ঘুরতে ইচ্ছে করে। যাই হোক, কাশ্মীরে আসলে এই খাবারগুলো খাবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও বলবেন, ভালো হলেও বলবেন। আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ দ্য বেস্ট শট। একটু অসুবিধা হচ্ছে, একটু কারেন্ট টারেন্টের এখানে একটুখানি প্রবলেম আছে, তো চার্জিং ফার্জিং একটু প্রবলেম, তাড়াহুড়োতে আমার ওই পাওয়ার ব্যাঙ্কটা আনা হয়নি, ফলে চার্জকে একটু অসুবিধা হচ্ছে। মোবাইল প্লাস ক্যামেরা চেষ্টা করি যতটা পারি তোলার, আপনাদের কাছে চেষ্টা করছি বেস্ট ভিউ অফ কাশ্মীর দেওয়ার। চলুন ফ্যামিলি এগিয়ে যাচ্ছে, সামনে তাহলে কথা হচ্ছে। যেমনটি বলেছিলাম তার দর্শন পেয়েছি, হ্যাঁ এই দেখুন বরফ, এবং বরফ দেখে আমাদের পুচকেটা কী করছে দেখুন। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই দৃশ্য শুধু অনুভবই করা যাবে বলে আপনাদের বোঝানো যাবে না। বরফের জল নেমে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তবে এই অপরূপ দৃশ্যর থেকে কিছুটা হলেও বঞ্চিত করলো বর্ষা। তবে যাওয়ার আগে আপনাদের জন্য আরো একবার, শুনুন তাহলে চন্দনবাড়ি, এখানে একটু বৃষ্টি পড়ছে, তা আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যাড লাক ঘোরা হলো না। এবার আমরা যাবো বেতাব ভ্যালি, কালকে ইচ্ছে রয়েছে আবার একটা ট্রাইন, এবার 3টেকে একসাথে আবার চন্দনবাড়ি, বেতাব আর আড়ু দেখা যাক। চলুন তাহলে সঙ্গে যাওয়া যাক। এখানে কোশ্চেন করো, কোশ্চেন শেষ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি বর্ষার কারণে আমরা আর বেতাব ভ্যালিতে নামতে পারিনি, তার উপর দিয়েই বেরিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি আমাদের হাটমেন্টসে, যেখানে আমরা
আজকের দিনও থাকব। আজ কিন্তু আমাদের সেকেন্ড ডে প্যালগামে। আশা করছি কালকে আপনাদেরকে আরও ভালো করে ঘোরাবো এবং কালকের দিনও আমরা রয়েছি প্যালগামে। চলুন তাহলে ফেরার পথে আমরা এগিয়ে যাই। চেষ্টা করা যাবে কালকে, যদি ওয়েদারটা ভালো হয় কালকে তো আমরা আবার ট্রাই নেব তিনটি জায়গা, চন্দনবাড়ি, বেদা ভ্যালি এবং আড়ুতে কালকে আরও একবার ট্রাই নেব। আশা করছি ওয়েদারটা ভালো হয়ে যাবে। তবে আমার পাশে যে সারথি ছিল, মানে আমাদের ড্রাইভার, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ড্রাইভার আই এভার হ্যাড, তার জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে এই ভিডিওটা। তবে এরকম এক্সপিরিয়েন্স আপনি সব জায়গাতেই পাবেন, একটা দু একটা মানুষের জন্য পুরো জায়গা তো আর খারাপ হয় না। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কাশ্মীরে। সবাইকে অনুরোধ করব একবার অন্তত জীবনে কাশ্মীর ঘুরে আসবেন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের হার্টমেন্টসের কাছে এবং পুচকেটাকে একটু আনন্দ দেওয়ার জন্য ওকে একটুখানি ঘোরা চড়ানো হলো। সঙ্গে থাকবেন, আজ তাহলে চলি। আমি রাজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্স ব্যাগ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।